এই মুহূর্তের সবচাইতে বড় খবর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা প্রতিটি রাজ্যের ওপেনিয়ন পোল যে জনমত সমীক্ষার ইঙ্গিত আপনাদেরকে আমরা দেখাচ্ছি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিহারে চল্লিশটি লোকসভার আসন বিহারে বিজেপি দল রয়েছে সিপিআই সিপিআইএম কংগ্রেস আর জেডি জেডিইউ নীতিশ কুমারের দল আর আর জেডি দল হচ্ছে লালু প্রসাদ যাদবের দল অর্থাৎ তেজস্বী যাদব কটি আসন পেতে পারে আর জেডি কটি আসন পেতে পারে কংগ্রেস কটি আসন পেতে পারে বিজেপি কটি আসন পেতে পারে কংগ্রেস তারপরে রয়েছে জেডিইউ সিপিআইএম আর এই নিয়ে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা জনমত সমীক্ষার যে সরাসরি তথ্য বিশ্লেষণ করে আমরা দেখাচ্ছি চলুন এবার কোন দল কটি করে আসন পাচ্ছে এই জনমাশ্রমিক কী বলছে দর্শক বন্ধুদেরকে আমরা দেখাতে চাই বিহারের ম্যাজিকটা কিন্তু নীতিশ কুমারের হাতে না লালু প্রসাদ যাদবের হাতে না কংগ্রেসের হাতে রাহুল গান্ধীর হাতে এটা এখন দেখার বিষয় রয়েছে প্রথমে চলে আসব কংগ্রেস পেতে পারে এই মুহূর্তের সম্ভাব্যত দশটি আসন তারপরে চলে আসব আর জেডি আর জেডি পেতে পারে সম্ভাব্যত তেরোটি আসন বামেরা পেতে পারে সম্ভবত দুইটি আসন এবার সর্বশেষ যদি আমরা দেখি তাহলে বিজেপি পেতে পারে অর্থাৎ বিজেপি পেতে পারে সম্ভবত এগারোটি আসন এবং বিজেপির জোট শরিক যে রয়েছেন অর্থাৎ জেডিইউ তিনি পেতে পারেন চারটি আসন সম্ভবত আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখছি এই মুহূর্তের বিহার বিহারের মেজোরিটি বা ম্যাজিক ফিগারে বলছে একুশটি আসন কিন্তু হ্যাঁ এবার একুশটি আসন নয় দুশো বাহাত্তরটি আসন টার্গেট পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে বুথ ফেরত জনমাস সমীক্ষা দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটাই এখন আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি কোন দল কটি করে আসন পাচ্ছে বিহারে কিন্তু দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে নিরিখে বিজেপি একটা জোট টক্কর দিয়ে ভালো ফলাফল করেছিল মোদী ম্যাজিক না রাহুল গান্ধী ম্যাজিক না নীতিশ না লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব এটা এখন দেখার বিষয় না সীতারা চুরি এটাই আপনাদের সঙ্গে আজকে আমরা জনমৎস্যমীক্ষা দেখাচ্ছি এই জনমৎস্যমীক্ষা কি বলছে কোন দলে গিয়ে বেশি চলুন আরো একবার আপনাদেরকে জানাচ্ছি কংগ্রেস পেতে পারে সম্ভবত এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ দশটি আসন অর্থাৎ বিহার থেকে খাতা খুলছে এবার কংগ্রেস দশটি আসন পেতে পারে এবং আর জেডি আর জেডি পেতে পারে সম্ভবত তেরোটি আসন এবং বামেরা পেতে পারে সর্বশেষ দুইটি আসন অর্থাৎ বাম জোট পেতে পারে এগারোটি আসন পেতে পারে বিজেপি অন্যদিকে জেডিইউ পেতে পারে চারটি আসন আজ এই পর্যন্ত আজ চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত জনমর্ষণ